السلام عليكم ورحمة الله. রোজার আগে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দুটি নাম 100 বার পড়ুন। অভাব দূর হবে, ভাগ্য খুলে যাবে, টাকার ব্যবস্থা হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আসছে পবিত্র মাহে রমজান মাস, যে মাস শুরু হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস قد أزل لكم شهر عظيم. هي لوك شكل ایک مهان ماش تما دیر اوپر چھایا پات کرچه امون مهان ماش جی ماشیر برکت اللہ تعالی جنت کے شارا بچر دورے شوشد جدو کرتے تھاگین اے ماشیر اتو بشی فجلت ایبن برکت اللہ پاک رب العالمین جہنمیر شکل درجا بندو کرے دین জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন। মৃদু বাতাস প্রবাহিত হতে থাকে এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রহমত বর্ষণ করেন, বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই পবিত্র মাহ রমজান শুরু হওয়ার পূর্বে আমরা প্রত্যেকে নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে খাটি দিলে তওবার নিয়তে অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা দুরুদ শরীফ পাঠ করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আর ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দুটি নাম আর রাজ্জাক আল ওয়াহ্হাব, এই দুটি নাম আকাশের দিকে তাকিয়ে আমরা 100 বার করে পাঠ করব। আর রাজ্জাক অর্থ হলো রিজিক দাতা, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণকুলকে রিজিক প্রদান করেন, সমস্ত মাখলুকাতকে রিজিক প্রদান করে থাকেন, সমস্ত সৃষ্টি জীবকে রিজিক প্রদান করে থাকেন। যে ব্যক্তি আর রাজ্জাক নাম পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, তার টাকা পয়সার অভাব অনটলকে দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতাকে দূর করে দিবেন, চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আর রাজ্জাক নাম যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন। তাই আর রাজ্জাক নামটি আমরা আকাশের দিকে তাকে 100 বার পাঠ করব। আল ওয়াহ্হাব অর্থ হলো দানকারী, যে ব্যক্তি আল ওয়াহ্হাব নাম পাঠ করবে আল্লাহ তাআলা এই নামের উছিলায় তার দোয়াকে কবুল করবেন, সে মুস্তাজাবতু দাওয়াত। আল ওয়াহ্হাব অর্থ হলো দানকারী, আল্লাহ তাআলা এত বেশি দান করে থাকেন আস্তিক নাস্তিক আল্লাহ তাআলার বাধ্য অবাধ্য যে আল্লাহ তাআলার হুকুম পালন করে এবং যে লঙ্ঘন করে নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলাই দান করে থাকেন। যে ব্যক্তি আল ওয়াহ্হাব নাম পাঠ করবে তার রিজিকের মধ্যে প্রাচুর্যতা লাভ হবে, তার অভাব অনটল দূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবেন। আর রাজ্জাক আল ওয়াহ্হাব এই দুটি নাম আমরা আকাশের দিকে তাকে 100 বার করে পাঠ করব, আমল করব, বিশেষ করে রমজান মাস শুরু হওয়ার আগেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসে তোমরা অধিক পরিমাণে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করো, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত প্রদান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন, হায়াতকে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। তাই আসছে পবিত্র মাহ রমজান মাস, শাহরুন মুবারকুন, এটা বরকতের মাস। এ মাসে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন।